পৃথিবীতে প্রতিদিন যত মানুষের মৃত্যু হয় সর্বাধিক মানুষের মৃত্যুর কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ বিভিন্ন প্রকারের হার্টের সমস্যাজনিত মৃত্যু দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো স্ট্রোক বা ব্রেন অ্যাটাক বা ব্রেন স্ট্রোক যে সমস্ত মানুষদের ব্রেন স্ট্রোক হয়ে থাকে তার মধ্যে 10 থেকে 20% মানুষের আকস্মিক মৃত্যু হয় কিছু মানুষের 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেন এবং সেই মুহূর্তে যে সমস্ত মানুষরা বেঁচে যান তার মধ্যে বেশিরভাগ মানুষ বাকি জীবনটা বিছানায় শুয়ে পরের উপর নির্ভরশীল হয়ে পঙ্গুপ্রায় জীবন কাটিয়ে যেতে হয় নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন আজ আমরা আলোচনা করব ব্রেন স্ট্রোক বা ব্রেন অ্যাটাকের প্রধান কারণগুলি কী কী এবং তার সাথে সাথে আমরা জেনে নেব আপনার সামনে কোনো একজন মানুষের মধ্যে আপনি কী কী সিমটম দেখলে সন্দেহ করতে পারেন যে সেই মানুষটির ব্রেন স্ট্রোক হতে চলেছে সেক্ষেত্রে সেই মানুষটিকে দ্রুততার সহিত আপনি হসপিটালে নিয়ে যেতে পারবেন এবং সেই মানুষটির চিকিৎসা শুরু করে মানুষটিকে প্রাণে বাঁচাতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদনটি প্রত্যেকটি মানুষের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমরা জেনে নিই ব্রেন স্ট্রোকের কারণগুলি কী কী ব্রেন স্ট্রোকের প্রধান দুটি কারণ হয়ে থাকে 1 নম্বর কারণ হলো ইসকেমিক ব্রেন স্ট্রোক আর 2 নম্বর কারণ হলো ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ আমরা সর্বপ্রথম জেনে নিই যে ইসকেমিক ব্রেন স্ট্রোক কী দেখুন ইসকেমিক ব্রেন স্ট্রোক বলতে আমরা সবাই জানি যে আমাদের রক্তের মধ্যে যখন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় সেই সমস্ত কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড মিলেমিশে আমাদের রক্ত চলাচলের যে সমস্ত আর্টারিগুলি রয়েছে বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেই ব্লাড ভেসেলসের ইনার ওয়ালের মধ্যে ডিপোজিট হতে শুরু করে এবং ধীরে ধীরে রক্ত চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে ওঠে এই রাস্তা সংকীর্ণ হতে হতে একটা সময় এসে সে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য তার মুখের মধ্যে ব্লাড ক্লট হতে শুরু করে এবং ব্লাড ক্লট হতে হতে যখন 100% ব্লকেজ হয়ে যায় তখন ব্রেনের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড যখন পৌঁছাতে পারে না তখন ধীরে ধীরে আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরন রয়েছে সিনাপসিস রয়েছে সেগুলি ডেথ হতে শুরু করে বা ডিস্ট্রয় হতে শুরু করে সেটিকেই আমরা বলে থাকি ইসকেমিক ব্রেন স্ট্রোক আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে একজন মানুষের ব্রেন স্ট্রোক শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক মিনিটে 1.9 মিলিয়ন করে নিউরন ডিস্ট্রয় হতে থাকে এবং 14 বিলিয়ন অর্থাৎ 14 বিলিয়ন করে সিনেপসিস ডিস্ট্রয় হতে থাকে তাহলেই আমরা অনুমান করতে পারলাম যে একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টকে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে কারণটি সেটি হলো ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ অর্থাৎ আপনার মস্তিষ্কের মধ্যে যদি রক্তক্ষরণ হতে শুরু করে দেখুন মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণের প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত রক্তচাপ মনে করুন আপনি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট আপনি চিকিৎসকের পরামর্শ নেন না নিয়মিতভাবে আপনি ব্লাড প্রেশার চেক করান না আপনার চিকিৎসক যে ব্লাড প্রেশারের মেডিসিনটি দিয়েছে সেটি আপনি নিয়মিত ব্যবহার করেন না তার ফলে আপনার শরীরে ব্লাড প্রেশার থাকে আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত এই অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকার জন্য কোনো সময় যখন হঠাৎ করে ব্লাড প্রেশারের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেই ব্লাড ভেসেলসগুলির কোনো একটি বা দুটি যদি ব্লাস্ট হয়ে যায় বা লিকেজ হয়ে যায় তার থেকে রক্তক্ষরণ হতে শুরু করে যে জায়গাতে ব্লিডিং হতে শুরু করে তার চারপাশে যে ব্রেন সেলগুলি রয়েছে তার মধ্যে প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য ব্রেন সেলগুলি ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে এবং মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে এখন আমরা জেনে নেব ব্রেন স্ট্রোকের সেই 6টি সিমটমের বিষয়ে যে সিমটমগুলির মধ্যে কোনো একটি সিমটম আপনার সামনের কোনো মানুষের মধ্যে আপনি দেখতে পান দ্রুততার সহিত তাকে হসপিটালাইজড করার ব্যবস্থা করবেন দেখুন দ্রুততার সহিত এই কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে ব্রেন স্ট্রোকের সিমটমগুলি দ্রুততার সহিত যদি আমরা এটি ইংরাজি অনুবাদ করি তাহলে হবে বি ফাস্ট এই বি ফাস্ট
ছটি লেটার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অতি সহজেই কিন্তু ব্রেন স্ট্রোকের সিমটমগুলি আপনি মনে রাখতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই সেই ছটি লেটারের এগেনস্টে ছটি সিমটম কী কী রয়েছে। বি ফর ব্যালেন্স, আপনি হয়তো হঠাৎ করে খেয়াল করলেন আপনার সামনে থাকা মানুষটি তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে বা ব্যালেন্স হারিয়ে ফেলেছে, অর্থাৎ কোনো মাদক জাতীয় দ্রব্য না খাওয়া সত্ত্বেও আপনি দেখছেন সে মানুষটি হাঁটাচলা করার সময়তে তার পা টলটল করছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সন্দেহ করতে পারেন যে মানুষটির ব্রেন স্ট্রোক হতে পারে। ই ফর আই, হঠাৎ করে আপনার সামনে থাকা মানুষটি যদি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা একটি জিনিসকে যদি দুটি দেখতে থাকে, যেটিকে আমরা ডাবল ভিশন বলে থাকি, এই রকম ধরনের যদি সিমটম আপনি দেখতে পান সেক্ষেত্রেও আপনি সন্দেহ করতে পারেন যে মানুষটির ব্রেন স্ট্রোক হতে চলেছে। ফেস, হঠাৎ করে আপনি যদি দেখেন যে আপনার বন্ধুর বা সামনে থাকা মানুষটির মুখের একটা দিক বেঁকে যাচ্ছে বা সেই মানুষটিকে যদি আপনি স্মাইল করতে বলেন বা হাসতে বলেন, সাধারণভাবে আমরা যখন হাসি আমাদের ঠোঁটের দুটো দিক দুই সাইডে চলে যায়, কিন্তু সেই মানুষটি যখন হাসবে আপনি খেয়াল করে দেখবেন ঠোঁটের একটা কোণ স্থির অবস্থায় থাকে এবং একটা কোণ এক সাইডে চলে যায়। এই রকম ধরনের যদি আপনি সিমটম দেখতে পান বা মুখমণ্ডলের মধ্যে হঠাৎ করে যদি কোনো প্রকারের কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন, অবশ্যই সে পেশেন্টটিকে দ্রুততার সহিত হসপিটালে নিয়ে যান। এ ফর আর্মস, বা বাহু, আপনি যদি সন্দেহ করেন যে সেই মানুষটির ব্রেন স্ট্রোক হতে পারে, সর্বপ্রথম সেই মানুষটিকে দুটি হাত তুলতে বলুন। যদি তার ব্রেন স্ট্রোক হয়ে থাকে সেই মানুষটি কিন্তু হাত দুটো তুলতে পারবে না, বা একদিকে যদি পেশেন্টটির দুর্বলতা থেকে থাকে একটি হাত খুব স্বাভাবিকভাবে তুললেও একটি হাত তুলতে গিয়েও দেখবেন পড়ে যাবে। যদি এই রকম ধরনের লক্ষণ আপনি দেখতে পান সেক্ষেত্রেও কিন্তু ব্রেন স্ট্রোক হিসাবে আমরা সন্দেহ করতে পারি। এস ফর স্পিচ, বা কথাবার্তা, মদ্যপ না হওয়া সত্ত্বেও হঠাৎ করে যদি আপনি দেখেন কোনো মানুষের কথা জড়িয়ে যাচ্ছে বা লেটিয়ে যাচ্ছে, সেই মানুষটি যদি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে সেক্ষেত্রেও কিন্তু আপনি সন্দেহ করবেন যে মানুষটির ব্রেন স্ট্রোক হতে চলেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টি ফর টাইম, দেখুন এখানে টাইম আমরা দুটি ক্ষেত্রে মনে রাখবো। সর্বপ্রথম হলো এই সমস্ত সিমটমগুলির মধ্যে কোনো একটি সিমটম যদি আপনার সামনের কোনো একটি মানুষের আপনি দেখতে পাচ্ছেন, সময় নষ্ট না করে বা টাইম ওয়েস্ট না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টটিকে হসপিটালাইজড করবেন এবং পেশেন্টটির ট্রিটমেন্ট শুরু করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় টাইমটি আমরা মনে রাখব এই কারণেই, আপনি যখনই আপনার সামনের মানুষটির মধ্যে ব্রেন স্ট্রোকের কোনো সিমটম দেখতে পাচ্ছেন সাথে সাথেই সময়টা নোট করে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ কত সময় আগে সেই মানুষটির মধ্যে লক্ষণ প্রকট হয়েছিল। এই বিষয়টি যদি আপনার চিকিৎসকের সাথে আপনি আলোচনা করতে পারেন চিকিৎসার ক্ষেত্রে সেই বিষয়টি অনেক বেশি লাভদায়ক হয়। এবং তার সাথে সাথে আমাদের আরও একটা বিষয় মনে রাখতে হবে, যে মানুষটির মধ্যে ব্রেন স্ট্রোকের সিমটম আমরা দেখতে পারবো সেই মানুষটিকে কোনো চিকিৎসকের চেম্বারে নিয়ে যেয়ে অযথা সময় নষ্ট করবেন না। তার কারণ বেশিরভাগ চিকিৎসকের চেম্বারে সেই সমস্ত সুযোগ সুবিধা থাকে না যা একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের জন্য প্রয়োজন। তাই সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন সেই পেশেন্টটিকে হসপিটালে নিয়ে যাওয়ার, এবং যে হসপিটালে নিয়ে যাবেন সম্ভব হলে ওভার দ্য ফোন বা টেলিফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন, তাদের জানিয়ে দেবেন যে আপনারা একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টকে নিয়ে আসছেন। সেক্ষেত্রে ট্রিটমেন্ট আরও তাড়াতাড়ি শুরু হয় এবং মানুষটির বিপদ আরও অনেক কমে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।